আসসালামাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের কিছুক্ষণ আগে এসএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে, তো তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পেয়েছো। এখন অনেকেই আছে যারা এ বছর প্রত্যাশার থেকেও বেশি ভালো রেজাল্ট করেছে, যেহেতু এবার জিপিএ 5-এর সংখ্যা গত বছরের তুলনায়ও 5 লাখ বেশি। বুঝতেই পারছো, অনেক বেশি এ প্লাসের সংখ্যা রয়েছে এবছর, তবে ফেলের সংখ্যাও কিন্তু বেড়েছে। তো একদিকে যেমন অনেকেরই রেজাল্ট প্রত্যাশার উপরে গেছে, আবার কারো কারো কিন্তু অনেক খারাপ রেজাল্ট হওয়ার কারণে তাদের প্রত্যাশার কিন্তু তেমন পূরণ হয়নি। তো যার কারণে অনেকেই চাচ্ছে তাদের রেজাল্টটা আবার চেঞ্জ করতে। তো অনেকেই হয়তো এই ভিডিওর থাম্বনেইল দেখে ভাবতে পারো যে রেজাল্ট আবার কেমনে চেঞ্জ করা যায়। এটা কিন্তু কোনো ইলিগাল ওয়ে না, লিগাল ওয়েতেই তুমি তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারবে, চেঞ্জও বলা যায় না এটাকে, পুনঃনিরীক্ষণ করতে পারবে। মোটামুটি সবাই আমরা জানি যে রেজাল্ট পুনঃনিরীক্ষণের কিন্তু একটা ভালো ব্যবস্থা সরকার তোমাদের দিয়েছে, যার মাধ্যমে তুমি যদি মনে করো তোমার রেজাল্ট আশানুরূপ হয়নি বা আরও ভালো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুমি চ্যালেঞ্জ করে তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারবে। যদি তোমার রেজাল্টে ভুল থাকে বা তারা নিরীক্ষণে ভুল করে, তাহলে অবশ্যই সেকেন্ড যেই রেজাল্টটা দিবে সেটাতে কিন্তু তোমার রেজাল্ট ইম্প্রুভ হবে। অনেকেই ভাবে যে চ্যালেঞ্জ করার পরে কি রেজাল্ট আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি, এমন কোনো সম্ভাবনা নেই। তুমি রেজাল্ট তোমার এখনকার রেজাল্টের থেকে আরেকটু আপগ্রেড করতে চাইলে কেবল তুমি চ্যালেঞ্জ করতে পারো, তবে যদি তোমার মার্কসে বেশি হয় আবারও যোগ করে, তখনই ভালো কিন্তু তোমার মার্কস বা জিপিএ তখন ইম্প্রুভ হবে। তোমার যদি তেমন নিরীক্ষণে ভুল না থাকে, তাহলে কিন্তু সেম অ্যামাউন্ট বা সেম জিপিএই থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তোমরা নেক্সট নোটিশ যখন দিবে চ্যালেঞ্জের বা বোর্ড চ্যালেঞ্জের, তখন কিন্তু চ্যালেঞ্জটা করে ফেলবে।